أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর স্মৃতিচারণ শুরু করব এবং আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ে প্রথম যে বিষয়টি স্মরণ রাখা আবশ্যক তা হল, তিনি স্বয়ং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, এত সত্ত্বেও তিনি সেই আটজন সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে লব্ধ সম্পদ বা গনিমতের মাল থেকে অংশ প্রদানের মাধ্যমে পক্ষান্তরে তাদের যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি প্রদান করেছেন। তাঁর পুরো নাম হল হযরত উসমান বিন আফফান বিন আবুল আস বিন উমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। এভাবে তার বংশধারা পঞ্চম পুরুষ আব্দে মানাফে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারায় মিলিত হয়। হযরত উসমানের মায়ের নাম ছিল আরওয়া বিনতে কুরাইজ, তার নানি হলেন উম্মে হাকিম বেজা বিনতে আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর সহোদরা। এক রেওয়ায়েত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ এবং হযরত উসমান এর নানি উম্মে হাকিম বেজা বিনতে আব্দুল মুত্তালিব যমজ জন্মগ্রহণ করেছিলেন। হযরত উসমানের মাতা আরওয়া বিনতে কুরাইজ হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, আর নিজ পুত্র হযরত উসমান এর খিলাফতকালে আমৃত্যু মদিনাতেই জীবনযাপন করেন। হযরত উসমানের পিতা জাহিলিয়াতের যুগেই মারা যান। হযরত উসমানের ডাকনামের বিষয়ে বলা হয় যে অজ্ঞতার যুগে তার ডাকনাম ছিল আবু আমর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়ার গর্ভে তার সন্তান আব্দুল্লাহর জন্ম হয় তখন মুসলমানদের মাঝে তার উপনাম আবু আব্দুল্লাহ প্রসিদ্ধি লাভ করে। ইবনে ইসহাকের মতানুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে নিজ কন্যা হযরত রুকাইয়াকে বিয়ে দেন, যিনি উহুদের যুদ্ধের সময় মৃত্যুবরণ করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপর কন্যা হযরত রুকাইয়ার সহোদরা হযরত উম্মে কুলসুমকে হযরত উসমানের কাছে বিয়ে দেন। এ কারণেই তাকে জুন্নুরাইন বলে সম্বোধন করা হয়। এটিও বর্ণিত হয়েছে যে তাকে জুন্নুরাইন এ কারণে বলা হতো যে তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআনের
এক বৃহদাংশ তিলাওয়াত করতেন। যেহেতু কোরআন হলো নূর এবং রাতে দণ্ডায়মান হওয়া তথা তাহাজ্জুদও এক প্রকার নূর বিশেষ, তাই তিনি জুন্নুরাইন তথা দুই নূরের সমাহার বলে প্রসিদ্ধি লাভ করেন, এমনই একটি রেওয়ায়েত রয়েছে। এক সঠিক বর্ণনা অনুসারে মক্কায় হযরত উসমান এর জন্ম হয়েছে আমুল ফিল অর্থাৎ মক্কার উপকণ্ঠে আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়ার 6 বছর পর। আর এটিও বলা হয়েছে যে তিনি তাইফে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রায় 5 বছর ছোট ছিলেন। তার ইসলাম গ্রহণের বিষয়ে ইয়াজিদ বিন রোমান বর্ণনা করেন, একবার হযরত উসমান বিন আফফান এবং হযরত তালহা বিন উবাইদুল্লাহ দুজনে হযরত জুবায়ের বিন আল আওয়ামের পিছু নেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে গিয়ে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের কাছে ইসলামের বাণী উপস্থাপন করেন এবং তাদেরকে পবিত্র কোরআন পাঠ করে শোনান এবং তাদেরকে ইসলাম ধর্মে মানুষের অধিকার আর আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতে লাভ হতে পারে এমন সম্মান ও মর্যাদার বিষয়ে প্রতিশ্রুতি দেন। তখন তারা উভয়ে তথা হযরত উসমান এবং হযরত তালহা ঈমান আনয়ন করেন এবং তার সত্যায়ন করেন। হযরত উসমান এরপর নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সম্প্রতি সিরিয়া থেকে ফিরে এসেছি। যখন আমরা মান এবং জারকা নামক স্থানে অবস্থান করছিলাম, মান হলো জর্ডানের দক্ষিণে হিজাজের সীমান্তবর্তী একটি শহর আর জারকা মানের পাশেই অবস্থিত অপর একটি জায়গা। যা হোক, তিনি বলেন, সেখানে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, তখন এক ঘোষক এই ঘোষণা করে যে হে ঘুমন্তরা জাগ্রত হও, নিশ্চয় মক্কায় আহমদ আবির্ভূত হয়েছেন। ফিরে আসার পর আমরা আপনার দাবির কথা শুনলাম। হযরত উসমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বেই প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। ইসলাম গ্রহণের পর তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়। মুসা বিন মুহাম্মদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে হযরত উসমান বিন আফফান যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার চাচা হাকাম বিন আবুল আস বিন উমাইয়া তাকে ধরে রশি দিয়ে বেঁধে ফেলে এবং বলে, তুমি কি পৈতৃক ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করছ? খোদার কসম, এই নতুন ধর্ম পরিত্যাগ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমি তা কখনো পরিত্যাগ করব না আর এটি থেকে কখনো পৃথকও হব না। হাকাম তার ইসলামের উপর দৃঢ়তা দেখে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। হযরত রুকাইয়ার সাথে তার বিয়ের ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের দাবির পূর্বে হযরত রুকাইয়ার সম্পর্ক আবু লাহাবের পুত্র উতবা এবং তার বোন উম্মে কুলসুমের সম্পর্ক উতবার ভাই উতাইবার সাথে নির্ধারিত হয়েছিল। যখন সূরাতুল মুসাদ অর্থাৎ সূরাতুল লাহাব অবতীর্ণ হয়, তখন তাদের পিতা আবুল আহাব তাদেরকে বলে যে তোমরা উভয়ে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাদের সাথে সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করো। তখন তারা উভয়েই রুখসাতানার পূর্বেই উভয় বোনকে তালাক দিয়ে দেয়। এরপর হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতেই হযরত রুকাইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাকে সাথে নিয়ে ইথিওপিয়ার দিকে হিজরত করেন। হযরত রুকাইয়া এবং হযরত উসমান উভয়ে সৌন্দর্যে ছিলেন অনন্য, যেমন কথিত আছে যে আহসানা জাওজাইনে রাআহুমা ইনসানো রুকাইয়াতু ওয়া জাওজুহা উসমানা, অর্থাৎ কোনো মানুষের দেখা সবচেয়ে সুন্দর দম্পতি হল হযরত রুকাইয়া এবং তার স্বামী হযরত উসমান। আব্দুর রহমান বিন উসমান কুরাইশি থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মেয়ের বাড়িতে যান। তিনি তখন হযরত উসমানের মাথা ধুয়ে দিচ্ছিলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার কন্যা, তুমি আবু আবদুল্লাহর সাথে উত্তম আচরণ করবে, নিশ্চয় সে চারিত্রিক দিক থেকে আমার সাহাবিদের মধ্য থেকে আমার সাথে সর্বাধিক
সাদৃশ্য রাখে। ইবনে ইসহাক বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হিজরতের ঘটনা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে তার সাহাবীরা পরীক্ষার সম্মুখীন হচ্ছেন আর আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ও পদমর্যাদার কারণে এবং নিজ চাচা আবু তালেবের সুবাদে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ রয়েছেন, এর বিপরীতে সাহাবিরা যে পরীক্ষায় নিপতিত ছিলেন তা প্রতিহত করার ক্ষেত্রে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শক্তি সামর্থ্য রাখতেন না, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুটা নিরাপদে ছিলেন কিন্তু তাঁর সাহাবিদের প্রতি যে নির্যাতন হচ্ছিল তা প্রতিহত করার কোনো শক্তি সামর্থ্য তার ছিল না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বলেন যে তোমরা ইথিওপিয়া চলে যাও, সেখানে এমন একজন বাদশাহ পাবে যার রাজত্বে কারো প্রতি অত্যাচার নির্যাতন করা হয় না, আর সেই রাজত্ব হচ্ছে সত্যের আবাসস্থল, তোমরা সেখানে অবস্থান করো যতদিন না আল্লাহ তাআলা তোমাদেরকে বর্তমান পরীক্ষা থেকে মুক্তি দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অশান্তির ভয়ে এবং স্বীয় ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আবিসিনিয়ার দিকে যাত্রা করেন। এটি ইসলামের ইতিহাসে প্রথম হিজরত ছিল। আবিসিনিয়ায় বা ইথিওপিয়ায় হিজরতকারী সাহাবিদের মাঝে নিজের স্ত্রী রসুল কন্যা হজরত রুকাইয়া সহ হজরত উসমানও ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হজরত উসমান ইথিওপিয়ার দিকে হিজরত করার জন্য বের হলে তার সাথে হজরত রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সংবাদ পৌঁছতে দেরি হলো। এটি জানা সম্ভব হয়নি যে তারা হিজরত করে কোথায় পৌঁছেছেন এবং কী অবস্থায় আছেন। তিনি বাইরে এসে তাদের সংবাদের জন্য অপেক্ষায় থাকতেন। এরপর এক নারী এসে তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করে। সব শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত লূত আলাইহিস সালামের পর উসমান হলেন সেই প্রথম ব্যক্তি যে তার স্ত্রী বা পরিবারের সাথে আল্লাহর রাস্তায় হিজরত করেছে। হযরত সাদ বর্ণনা করেন যে হযরত উসমান বিন আফফান যখন আবিসিনিয়ার দিকে হিজরতের সংকল্প বাঁধেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, রুকাইয়াকেও সাথে নিয়ে যাও, আমার ধারণা হলো তোমাদের একজন আরেকজনের মনোবল যোগাবে, অর্থাৎ দুজন একসাথে থাকলে একে অন্যের মনোবল বৃদ্ধি করবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কন্যা আসমাকে বলেন, যাও তাদের উভয়ের সংবাদ নিয়ে এসো, অর্থাৎ তারা বেরিয়ে গেছে, কোথায় পৌঁছেছে, বাইরের অবস্থা কীরূপ ইত্যাদি ইত্যাদি। হযরত আসমা যখন ফেরত আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের কাছে হযরত আবু বকরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, হযরত উসমান একটি খচ্চরে পালান বেঁধে তাতে হযরত রুকাইয়াকে বসিয়ে সমুদ্র অভিমুখে যাত্রা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন, হে আবু বকর, হযরত লূত ও হযরত ইব্রাহিমের পর এ দুজন হিজরতকারীদের মধ্যে সর্বপ্রথম হিজরতকারী। আবিসিনিয়া থেকে তার ফেরত আসার ঘটনা বর্ণিত হয়েছে। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ আবিসিনিয়ার দিকে হিজরত করেন তারা সংবাদ পান যে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে। এতে এ মুহাজিরগণ আবিসিনিয়া থেকে মক্কায় ফেরত আসেন। তারা যখন মক্কার নিকটে পৌঁছান তখন তারা জানতে পারেন যে উক্ত সংবাদ ভুল ছিল। তখন তারা গোপনভাবে বা কারো নিরাপত্তায় মক্কায় প্রবেশ করেন। তাদের মধ্যে কয়েকজন এরূপ ছিলেন যারা মদিনায় হিজরত করেন এরপর এবং বদর ও উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন, আর তাদের মধ্যে কতককে কাফেররা মক্কায় থাকতেই বাধ্য করে এবং তারা বদর ও অন্যান্য যুদ্ধে অংশ নিতে পারেননি। আবিসিনিয়া থেকে ফিরে এসে মক্কা থেকে পুনরায় মদিনায় হিজরতকারীদের মাঝে হযরত উসমান এবং তার স্ত্রী হযরত রুকাইয়া বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উসমান আবিসিনিয়ায় কয়েক বছর অবস্থান করেন। এক
পুস্তকে এরূপ লেখা আছে যে কয়েক বছর অবস্থান করেছেন। এরপর যখন কতিপয় সাহাবি কুরাইশদের ইসলাম গ্রহণের ভুল সংবাদ শুনে নিজ দেশে ফিরে আসে, তখন হযরত উসমানও ফিরে আসেন। এখানে এসে জানা যায় যে এ সংবাদ মিথ্যা। এ প্রেক্ষিতে কতিপয় সাহাবি পুনরায় আবিসিনিয়ায় ফিরে যান, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতে অবস্থান করেন। একসময় মদিনায় হিজরতের সুযোগ সৃষ্টি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব সাহাবিদের মদিনায় হিজরত করতে নির্দেশ দেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুও নিজ পরিবারবর্গের সাথে মদিনায় গমন করেন। একটি রওয়ায়েতে উল্লেখ রয়েছে যে হযরত উসমান দ্বিতীয়বার আবিসিনিয়া হিজরত করেছিলেন, কিন্তু অধিকাংশ সীরাত গ্রন্থে হযরত উসমানের আবিসিনিয়ায় এ দ্বিতীয় হিজরতের উল্লেখ নেই। এমনিতেও আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের যে পটভূমি ও বিবরণ সীরাত ও হাদিস গ্রন্থাবলিতে বর্ণিত হয়েছে তা সাবধান ইতিহাসবিদরা হুবহু সেভাবে গ্রহণ করেন না, কারণ ঘটনার ধারাবাহিকতা এমনটি ঘটা অসম্ভব ছিল। যেমন আবিসিনিয়ায় হিজরত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গবেষণাকর্ম তুলে ধরেছেন। তিনি, যদিও আমি এই ঘটনার কিছু অংশ পূর্বে অন্যান্য সাহাবিদের জীবনী উল্লেখ করতে গিয়ে বর্ণনা করেছি, কিন্তু এখানেও এর উল্লেখ করার প্রয়োজন রয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেবের গবেষণা হলো মুসলমানদের কষ্ট যখন চরম সীমায় পৌঁছে যায় এবং কুরাইশরা তাদের অত্যাচারে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তখন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্বোধন করে বলেন তারা যেন আবিসিনিয়া হিজরত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আবিসিনিয়ার বাদশাহ একজন ন্যায় বিচারক, তার সাম্রাজ্যে কারো প্রতি অবিচার করা হয় না। আবিসিনিয়া দেশটি, যেটিকে ইংরেজিতে ইথিওপিয়া বা আবিসিনিয়া বলা হয়, এটি আফ্রিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং ভৌগোলিক দিক থেকে এটি দক্ষিণ আরবের একেবারে বিপরীতে অবস্থিত। আর এ দুটির মাঝে লোহিত সাগর ছাড়া আর কোনো দেশ নেই। সেই যুগে আবিসিনিয়ায় একটি শক্তিশালী খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল এবং সেখানকার শাসকের উপাধি ছিল না জাসি। আজও, অর্থাৎ যখন হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি লিখেছেন, তখনও সেখানকার শাসক এই উপাধিতেই সম্বোধিত হন। আবিসিনিয়ার সাথে আরবের বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং সেই যুগে আবিসিনিয়ার রাজধানী ছিল আকসুম, যেটি বর্তমানের আদোয়ার কাছে অবস্থিত। এটি এখন পর্যন্ত একটি পবিত্র নগরী হিসেবে সমাদৃত। আকসুম সেই যুগে একটি শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী ছিল এবং তখনকার বাদশাহ নাজ্জাশির ব্যক্তিগত নাম ছিল আসহামা, যিনি একজন ন্যায়পরায়ণ, বিচক্ষণ এবং সুপ্রতিষ্ঠিত বাদশাহ ছিলেন। যা হোক, মুসলমানদের কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন যে যাদের পক্ষে সম্ভব তারা যেন আবিসিনিয়ায় হিজরত করে। অতএব মহানবী সাল্লামের নির্দেশে নবুয়তের পঞ্চম বছর রজব মাসে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা ইথিওপিয়ার উদ্দেশ্যে হিজরত করে। তাদের মধ্যে প্রসিদ্ধ কয়েকজনের নাম হলো হযরত উসমান বিন আফফান এবং তার সহধর্মিনী রসুল করিম সাল্লামের কন্যা হযরত রুকাইয়া, আব্দুর রহমান বিন আউফ, জুবায়ের বিন আওয়াম, আবু হুজাইফা বিন উতবা, উসমান বিন মাজউন, মুসআব বিন উমায়ের, আবু সালামা বিন আব্দুল আসাদ এবং তার সহধর্মিনী উম্মে সালামা। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন যে এটি এক অদ্ভুত বিষয় যে প্রাথমিক যুগের মুহাজিরদের অধিকাংশই কুরাইশদের শক্তিশালী গোত্রের সাথে সম্পর্ক রাখত আর দুর্বল লোক খুব কমই দেখা যায়। এটি থেকে দুটি বিষয় বোঝা যায় যে প্রথমত, শক্তিশালী গোত্রের সাথে সম্পৃক্ত মুসলমানরাও কুরাইশদের অত্যাচার থেকে সুরক্ষিত ছিল না, আর দ্বিতীয়ত, দুর্বল প্রকৃতির লোক যেমন দাস প্রভৃতি সেই সময় এমন নিরুপায় ও অসহায় ছিল যে হিজরত করার সামর্থ্য তাদের ছিল না। এ সকল মুহাজির যখন দক্ষিণ দিকে সফর করে শুয়াইবা পৌঁছে, যা সে যুগে আরবের একটি সমুদ্র বন্দর ছিল, তখন আল্লাহ তাআলা এমন কৃপা করেন যে তারা একটি বাণিজ্যিক জাহাজ পেয়ে যায় যেটি ইথিওপিয়ার দিকে যাত্রা করতে প্রস্তুত ছিল। সুতরাং তারা সবাই নিরাপদে সেই জাহাজে আরোহণ করে এবং জাহাজ রওনা হয়ে যায়। মক্কার কুরাইশরা যখন তাদের হিজরতের খবর লাভ করে, তখন ক্রুদ্ধ হয় যে শিকার এত সহজে আমাদের হাত থেকে বেরিয়ে গেল।
অতঃপর তারা সেসব মুহাজিরদের পিছু ধাওয়া করে, কিন্তু তাদের লোকজন যখন সমুদ্র তীরে পৌঁছে ততক্ষণ জাহাজ ছেড়ে দিয়েছিল, তাই তারা ব্যর্থ বিফল মনোরথ ফিরে আসে। ইথিওপিয়ায় পৌঁছে মুসলমানরা খুবই নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন লাভ করে এবং আল্লাহ আল্লাহ করে কুরাইশদের অত্যাচার নিপীড়ন থেকে তারা মুক্তি পায়। কিন্তু যেমনটি অনেক ঐতিহাসিক বর্ণনা করেছেন, মুহাজিরদের ইথিওপিয়ায় যাওয়ার তখনও বেশি দিন হয়নি, তাদের কাছে একটি উড়ো সংবাদ পৌঁছে যে কুরাইশরা সবাই মুসলমান হয়ে গেছে আর মক্কা এখন পুরোপুরি শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে। এই সংবাদের ফলাফল যা দাঁড়ায় তা হলো অধিকাংশ মুহাজির চিন্তাভাবনা না করেই ফিরে আসে। এরা যখন মক্কার কাছাকাছি এসে পৌঁছে তখন জানতে পারে সংবাদটি ছিল ভিত্তিহীন। এই পরিস্থিতিটি তাদের জন্য খুবই কষ্টকর ছিল। অবশেষে অনেকে পথ থেকেই ফিরে যায় আর কেউ কেউ চুপিসারে বা কোনো প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তির নিরাপত্তায় মক্কায় চলে আসে। এটি পঞ্চম নববী সনের শাওয়াল মাসের ঘটনা, অর্থাৎ হিজরতের সূচনা ও মুহাজিরদের ফিরে আসার মাঝে কেবল আড়াই তিন মাসের ব্যবধান। যদিও সত্যিকার অর্থে এই গুজব একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন ছিল, যে গুজব কুরাইশরা ইথিওপিয়া হিজরতকারীদের ফিরিয়ে আনতে এবং তাদেরকে কষ্টে নিপতিত করার উদ্দেশ্যে ছড়িয়ে থাকবে, বরং যদি গভীর অভিনিবেশ করা হয় তাহলে বোঝা যায় যে এই গুজব এবং মুহাজিরদের ফিরে আসার গল্পই ভিত্তিহীন। তবে যদি এটিকে সঠিক ধরে নেওয়া হয় তাহলে হতে পারে এর নেপথ্যে সেই ঘটনা রয়েছে যার উল্লেখ বিভিন্ন হাদিসে রয়েছে। কতিপয় রেওয়ায়েত যেখানে উল্লেখ রয়েছে যে হযরত উসমান সেখানে কয়েক বছর অবস্থান করেছিলেন, এটি যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটি ভুল প্রমাণিত হয়, আর যদি এটিকে ভুল মনে করা হয় তাহলে তিন বা চার মাসেই তারা ফিরে এসে থাকবেন। যা হোক, হযরত মির্জা বশির আহমদ সাহেবের গবেষণা হলো এটি ভ্রান্তই ছিল এই কথা। তিনি লিখেন যে এটিকে যদি সঠিক মনে করা হয় তাহলে হতে পারে এর নেপথ্যে সেই ঘটনা রয়েছে যা কতিপয় হাদিসে বর্ণিত হয়েছে, আর এটি যেমনটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবার আঙিনায় সূরা নজমের আয়াতসমূহ তিলাওয়াত করেন, তখন সেখানে কাফেরদের বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিল আর কতিপয় মুসলমানও ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নজমের আয়াতসমূহ তিলাওয়াত শেষে সিজদা করেন এবং তার সাথে উপস্থিত সমস্ত মুসলমান ও কাফিররা সিজদায় লুটিয়ে পড়ে। যা হোক, কাফেররা কেন সিজদা করেছিল এর কারণ হাদিসে উল্লেখ নেই, কিন্তু মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করেন এবং এসব আয়াতে বিশেষভাবে আল্লাহ তাআলার একত্ববাদ, তার ক্ষমতা ও প্রতাপের অতীব উচ্চাঙ্গীন ও হৃদয়গ্রাহী ভাষায় চিত্রাঙ্কন করা হয়েছিল এবং তার অনুগ্রহরাজি স্মরণ করানো হয়েছিল আর এক প্রতাপান্বিত মহিমান্বিত ভাষায় কুরাইশকে সতর্ক করা হয়েছিল যে তারা যদি নিজেদের দুষ্কৃতি হতে নিবৃত্ত না হয় তাহলে তাদের পরিণতিও তাদের পূর্ববর্তী সেসব জাতির ন্যায় হবে যারা খোদার রসুলদের মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। আর সবশেষে এসব আয়াতে নির্দেশ দেওয়া হয়েছিল যে আসো আর আল্লাহর সমীপে সিজদায় নিপতিত হও। আর এই আয়াতগুলো পাঠ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সকল মুসলমান একযোগে সিজদায় লুটিয়ে পড়েন। এই বাণী ও এই দৃশ্যের এমন জাদুকরী প্রভাব কুরাইশদের উপর পড়ে যে তারাও অবলীলায় মুসলমানদের সাথে সিজদায় লুটিয়ে পড়ে। আর এতে আশ্চর্যের কিছু নেই, কেননা এমন উপলক্ষে এমন পরিস্থিতির অধীনে প্রায় সময় মানুষের হৃদয় ত্রস্ত হয়ে যায় আর অবলীলায় সে এমন কাজ করে বসে যা তার নীতি ও ধর্ম পরিপন্থী হয়ে থাকে। মানার কারণেই এমনটি হবে তা আবশ্যক নয়, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও কিছু কাজ হয়ে যায়। কোনো কোনো সময় এক আকস্মিক বিপদের সময় এক নাস্তিকও আল্লাহ আল্লাহ বা রাম রাম বলে ওঠে। আমিও কতিপয় নাস্তিককে জিজ্ঞেস করেছি, তারা বলে যে এই কথা একেবারে সঠিক, খোদার প্রতি আমাদের বিশ্বাস না থাকা সত্ত্বেও যদি কোনো ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় তখন অবলীলায় মুখ থেকে খোদা শব্দ বেরিয়ে পড়ে। যা হোক, কুরাইশরা তো নাস্তিক ছিল না, বরং তারা খোদার অস্তিত্বে বিশ্বাসী ছিল। অতএব এই প্রতাপী ও বলিষ্ঠ বাণী পাঠের পর মুসলমানরা যখন একসাথে সিজদায় লুটিয়ে পড়ে তখন এর এমন জাদুকরী প্রভাব পড়ে যে তাদের সাথে কুরাইশরাও অবলীলায় সিজদায় লুটিয়ে পড়ে। কিন্তু
এমন প্রভাব সাধারণত সাময়িক হয়ে থাকে এবং মানুষ স্বল্পক্ষণের মাঝেই নিজ আসল অবস্থায় প্রত্যাবর্তন করে। এখানেও এমনটি হয়েছে। আর সিজদা থেকে উঠে কুরায়েশ যেমন মূর্তি পূজারই ছিল, ঠিক তেমনই মূর্তি পূজারই রয়ে যায়, এমন নয় যে তারা একত্ববাদী হয়ে গিয়েছিল। যা হোক, এটি এমন একটি ঘটনা যা বিভিন্ন সহি হাদিস দ্বারা সাব্যস্ত। অতএব ইথিওপিয়ার মুহাজেরদের ফিরে আসার ঘটনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে মনে হচ্ছে যে এই ঘটনার পর কুরায়েশ, যারা ইথিওপিয়ার মুহাজেরদের ফিরিয়ে আনার জন্য অস্থির ছিল, তারা এ কাজকে পুঁজি করে নিজেরাই এই গুজব রটিয়ে দিয়ে থাকবে যে মক্কার কুরায়েশরা মুসলমান হয়ে গেছে আর এখন মুসলমানদের জন্য মক্কাতে পুরোপুরি শান্তি বিরাজমান। আর এই গুজব যখন ইথিওপিয়ার মুহাজেরদের নিকট পৌঁছে, তারা এটা শুনে স্বভাবতই খুবই আনন্দিত হন এবং আনন্দের আতিশয্যে তারা ফিরে আসেন। কিন্তু তারা যখন মক্কার অদূরে পৌঁছেন, তখন প্রকৃত ঘটনা জানতে পারেন আর কতক গোপনে আর কতক কুরাইশের কোনো প্রভাবশালী বা ক্ষমতাধর নেতার নিরাপত্তায় মক্কায় প্রবেশ করেন আর কতক ফিরে চলে যান। সুতরাং যদি কুরাইশদের মুসলমান হয়ে যাওয়ার গুজবের কোনো সত্যতা থেকে থাকে, তাহলে তা কেবল ততটা যতটা সূরা নজম তিলাওয়াতের পর সিজদার ঘটনায় বর্ণিত হয়েছে, বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন। যা হোক, ইথিওপিয়ার মুহাজিররা যদি ফিরে এসেও থাকে, তাহলে তাদের অধিকাংশই ফিরে যায়। আর কুরাইশরা যেহেতু প্রতিনিয়ত নিজেদের নির্যাতন নিপীড়ন বৃদ্ধি করছিল এবং তাদের অত্যাচার নিপীড়ন আরও বৃদ্ধি পাচ্ছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অন্য মুসলমানরাও গোপনে হিজরতের প্রস্তুতি নিতে আরম্ভ করে এবং সুযোগ বুঝে ধীরে ধীরে মক্কা থেকে বেরিয়ে যেতে থাকে। এই হিজরতের ধারা এমনভাবে চলতে থাকে যে অবশেষে ইথিওপিয়ায় মুহাজিরদের সংখ্যা 101 পর্যন্ত পৌঁছে যায়। এদের মাঝে 18 জন মহিলাও ছিলেন। আর মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খুব স্বল্প মুসলমানই রয়ে গিয়েছিল। এই হিজরতকে কতিপয় ঐতিহাসিক ইথিওপিয়ার দ্বিতীয় হিজরত বলে আখ্যায়িত করে থাকেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু নিজের একটি বিশ্লেষণ বর্ণনা করতে গিয়ে বলেন, আরেকটি বিষয় রয়েছে যা এই গুজব এবং মুহাজিরদের ফেরত আসার পুরো ঘটনাকে সন্দেহযুক্ত করে তোলে, আর তা হল ইতিহাসে ইথিওপিয়ার হিজরতের তারিখ লিখার আছে রজব পঞ্চম হিজরি আর সিজদার ঘটনা পঞ্চম নববীর রমজান মাসে ঘটেছে বলে লেখা আছে। অধিকন্তু ইতিহাসে এই কথাও লেখা আছে যে সেই গুজবের ফলে ইথিওপিয়ার মুহাজিরদের প্রত্যাবর্তনের ঘটনা ঘটে পঞ্চম নববীর শাওয়াল মাসে। অর্থাৎ হিজরতের সূচনা এবং মুহাজিরদের ফিরে আসার মাঝে কেবল 2-3 মাসের ব্যবধান ছিল। আর সিজদার তারিখ থেকে যদি কাল গণনা করা হয়, তাহলে এই সময়কাল কেবল 1 মাস হয়। সেই যুগের অবস্থার প্রেক্ষিতে এই অল্প সময়ের মধ্যে মক্কা ও ইথিওপিয়ার মাঝে 3টি সফর সম্পন্ন হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। অর্থাৎ প্রথমে মুসলমানদের ইথিওপিয়ায় যাওয়া, তারপর কোনো ব্যক্তি কুরাইশদের মুসলমান হওয়ার সংবাদ নিয়ে মক্কা থেকে ইথিওপিয়ায় পৌঁছা, আর এরপর মুসলমানদের ইথিওপিয়া থেকে যাত্রা করে মক্কায় ফিরে আসা, এই 3টি সফর প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয়াদি বাদ দিলেও এই অল্প সময়ের ভেতর সম্পূর্ণভাবে অসম্ভব। সিজদার যুগ থেকে আরম্ভ করে মুহাজিরদের ইথিওপিয়া গিয়ে তথাকথিত প্রত্যাবর্তন বা 2টি সফর সম্পন্ন করা আরও বেশি অসম্ভব ছিল, কেননা সেই যুগে মক্কা থেকে ইথিওপিয়া যাওয়ার জন্য প্রথমে দক্ষিণ দিকে যেতে হতো, তারপর নৌকাযোগে যা সবসময় পাওয়া যেত না, লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকার উপকূল পর্যন্ত যেতে হতো, আর এরপর উপকূল থেকে ইথিওপিয়ার রাজধানী একসুম পর্যন্ত, যা উপকূল থেকে অনেক দূরত্বে অবস্থিত, পৌঁছাতে হতো। আর সেই যুগের ধীর গতি সম্পন্ন সফরের দৃষ্টিকোণ থেকে এ ধরনের একটি সফরও 1.5-2 মাসের পূর্বে সম্পন্ন করা মোটেও সম্ভব ছিল না। এই দৃষ্টিকোণ থেকে এই কাহিনী বা গল্প সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা আখ্যা পায়। আর এতে যদি কোনো সত্যতা থেকেও থাকে, তাহলে তা কেবল সেটি যা উপরে উল্লেখ করা হয়েছে, বাকি আল্লাহ তালাই ভালো জানেন। মোট কথা, এর কারণ যাই থাকুক, কিছুদিন পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইথিওপিয়া থেকে ফিরে আসেন। এরপর
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর মদিনায় হিজরত এবং ভ্রাতৃত্ব বন্ধন রচনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে হযরত মুহাম্মদ বিন জাফর বিন জুবায়ের থেকে বর্ণিত, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরতের পর বনু নাজ্জার গোত্রের হযরত হাসান বিন সাবেত এর ভাই হযরত অস বিন সাবেত এর ঘরে অবস্থান করেন। মুসা বিন মুহাম্মদ নিজ পিতার বরাতে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান এবং হযরত আব্দুর রহমান বিন আওফের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। আরেকটি রেওয়ায়েত অনুযায়ী হযরত শাদ্দাদ বিন আওসের পিতা হযরত অস বিন সাবেত এবং হযরত উসমানের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছিল। আর এটিও বলা হয় যে হযরত আবু উবাদা সাদ বিন উসমান জুরাকি এর সাথে হযরত উসমানের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছিল। আরেকটি রেওয়ায়েত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে হযরত উসমানের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। অতএব তাবাকাতে কুবরাতে লেখা আছে যে ইবনে লাবিবা বর্ণনা করেন যে হযরত উসমান বিন আফফান যখন অবরুদ্ধ হন, অর্থাৎ শেষের দিনগুলোতে যখন শত্রুরা তাকে গৃহবন্দী করে রাখে এবং সর্বপ্রকার নিষেধাজ্ঞা তার উপর আরোপ করে, তখন তিনি একটি উঁচু কুঠুরির জানালা দিয়ে উঁকি দিয়ে লোকদের জিজ্ঞেস করেন যে তোমাদের মাঝে কি তালহা আছে? তারা বলে হ্যাঁ আছে। অতঃপর তিনি হযরত তালহাকে বলেন, খোদার দোহাই দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাজের এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের সাথে আমার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেননি? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের ভ্রাতৃত্ব বন্ধন গড়েছিলেন। উত্তরে হযরত আলহা বলেন যে আল্লাহর কসম এটি সঠিক। তার চারপাশে বিরোধীরাই ছিল যারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের ঘর অবরোধ করে রেখেছিল। উত্তর শুনে তারা হযরত আলহা রাদিয়াল্লাহু আনহুয়ের উপর চড়াও হয়ে বলে, তুমি এটি কি করলে? তাদের প্রশ্নের জবাবে হযরত আলহা অত্যন্ত সাহসিকতার সাথে বলেন যে হযরত উসমান আমাকে খোদার কসম দিয়ে জিজ্ঞেস করেছেন এবং যে বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছেন তা আমার চোখের সামনে ঘটেছে, তারপরেও কি আমি এ বিষয়ে সাক্ষ্য প্রদান করব না? আমি তো মিথ্যা বলতে পারি না, তোমাদের যা বিরোধিতা করার তা করো। হযরত রুকাইয়া এর মৃত্যুবরণ এবং হযরত উম্মে কুলসুমের সাথে বিয়ের ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ বিন মুকনেফ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি হযরত উসমানকে নিজের কন্যা রুকাইয়া এর কাছে রেখে যান, কেননা তিনি ভীষণ অসুস্থ ছিলেন। আর তিনি সেদিন মৃত্যুবরণ করেন যেদিন হযরত যায়েদ বিন হারসা মদিনায় এসেছিলেন সেই বিজয়ের সুসংবাদ নিয়ে যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান অংশ নির্ধারণ করেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুবরণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন আফফানের সাথে নিজের কন্যা সাহেবজাদী হযরত উম্মে কুলসুমের বিয়ে দেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উসমানের সাক্ষাৎ হয় মসজিদের দরজার সম্মুখে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উসমান, তিনি জিব্রাইল, তিনি আমাকে সুসংবাদ প্রদান করেছেন যে রুকাইয়ার সাথে তোমার উত্তম আচরণের কারণে এবং আল্লাহ তাআলা উম্মে কুলসুমের বিয়ে রুকাইয়ার সমপরিমাণ দেন মোহরানায় করিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে দ্বিতীয় কন্যার বিয়েও যেন হযরত উসমানের সাথে দেয়া হয়। হযরত আয়েশা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে কুলসুমকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিয়ে দেন, তখন তিনি হযরত উম্মে আয়মানকে বলেন যে আমার কন্যা উম্মে কুলসুমকে প্রস্তুত করে উসমানের ঘরে রেখে আসো এবং তার সামনে ঢোল বাজাও। অতএব তিনি এমনটিই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর উম্মে কুলসুমের ঘরে যান এবং বলেন, হে আমার প্রিয় কন্যা, নিজের স্বামী সম্বন্ধে তোমার মন্তব্য কি? উত্তরে তিনি বলেন, তিনি সর্বোত্তম স্বামী। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘরে নবম হিজরি পর্যন্ত ছিলেন, এরপর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান আর তার কবরের পাশে বসেন। হযরত আনাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হযরত উম্মে কুলসুমের কবরের পাশে অশ্রুসিক্ত নয়নে বসে থাকতে দেখেন।
বুখারী শরীফের এক রেওয়ায়েতে ঘটনাটির উল্লেখ এভাবে করা হয়েছে যে হযরত বিলাল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলতেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যার জানাজায় উপস্থিত ছিলাম। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের পাশে বসাছিলেন, আর তখন আমি দেখি তার চোখ থেকে অশ্রু ঝরছিল। এক রেওয়ায়েতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উম্মে কুলসুমের মৃত্যুতে বলেন, আমার তৃতীয় কোনো মেয়ে থাকলে আমি তাকেও উসমানের কাছে বিয়ে দিতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো এক জায়গা দিয়ে যাওয়ার সময় দেখেন যে হযরত উসমান সেখানে বসে আছেন, আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা হযরত উম্মে কুলসুমের মৃত্যু শোকে কাঁদছিলেন। বর্ণনাকারী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তার দুইজন সঙ্গী অর্থাৎ হযরত আবু বকর এবং হযরত উমর ও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন, হে উসমান, তুমি কেন কাঁদছ? তিনি অর্থাৎ হযরত উসমান নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কাঁদছি কেননা আমার আপনার সাথে জামাতার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আপনার দুই কন্যাই মৃত্যুবরণ করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেদো না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি আমার 100 জন মেয়েও থাকতো আর তাদের প্রত্যেকে এক এক করে মৃত্যুবরণ করতো, তাহলে আমি একজনের পর অপরজনকে তোমার সাথে বিয়ে দিতাম, এমনকি 100 জনের মধ্যে যদি একজনও আর অবশিষ্ট না থাকতো। যা হোক, এটি ছিল তাদের পারস্পরিক ভালোবাসার এক বহিঃপ্রকাশ যা উভয় পক্ষ থেকে হয়েছে। হযরত উসমানের জন্য এক উৎকণ্ঠা ছিল, আর এই আত্মীয়তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিষ্ঠিত রাখেন আর এই নিশ্চয়তা প্রদান করেন যে এই সম্পর্ক তো এখনও প্রতিষ্ঠিত আছে। অবশিষ্ট স্মৃতিচারণ ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে করা হবে, যেভাবে আমি প্রত্যেক জুমুয়াতেই আহ্বান জানাচ্ছি এবং দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে পাকিস্তানের মানুষের জন্য, বিশেষ করে আহমদীদের জন্য দোয়া করতে থাকুন। বিরুদ্ধবাদীরা নিজেদের ধ্যান ধারণা অনুসারে তাদের গণ্ডি সংকীর্ণ করছে, কিন্তু তারা জানে না যে সবার উপরে এক মহান সত্তাও রয়েছেন, খোদা তালাও রয়েছেন, যার নিয়তি চলমান আছে আর তার বেষ্টনীয় তাদের জন্য সংকীর্ণ হচ্ছে, আর তা যখন সংকীর্ণ হয়ে আসে তখন তা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন, আর তারা যেন এখনও বিবেক বুদ্ধি খাটায়, ন্যায় বিচার করে এবং বিনা কারণে নিপীড়ন, নির্যাতন ও সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকে। অনুরূপভাবে আলজেরিয়ার মানুষদের জন্য দোয়া করুন যাতে তাদের ঈমান নিরাপদ থাকে। একইভাবে আরও কতিপয় স্থানে আহমদীদের চরম বিরোধিতা হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেক স্থানে প্রত্যেক আহমদীকে সার্বিকভাবে সুরক্ষিত রাখুন। নামাজের পর কয়েকজন ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো, তাদের স্মৃতিচারণও এখানে করছি। প্রথম স্মৃতিচারণ হল মোকাররম মৌলানা সুলতান মাহমুদ আনোয়ার সাহেবের। তিনি সাবেক নাজের ইসলা ও ইরশাদ মরকজিয়া এবং নাজের খেদমতে দরবেশান এবং নাজের ইসলা ও ইরশাদ এবং নাজের রিশতানাতাও ছিলেন। তিনি গত 11 জানুয়ারি তারিখে রাবুয়ায় প্রায় 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম চৌধুরী মোহাম্মদ দিন সাহেব ছিল এবং মাতার নাম ছিল রহমত বিবি। তার পিতা 1928 সনে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণের মাধ্যমে আহমদিয়াতের ভুবনে পদার্পণ করেন। হযরত মৌলানা সুলতান মাহমুদ আনোয়ার সাহেব তার একমাত্র পুত্র ছিলেন। মৌলানা সুলতান মাহমুদ আনোয়ার সাহেব মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর 1946 সালের এপ্রিলে জীবন উৎসর্গ করে কাদিয়ানের মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন। পাকিস্তান সৃষ্টির পর আহমদনগরে অবস্থিত জামিয়া আহমদিয়া চলে যান, যেখান থেকে 1952 সালে মৌলভী ফাজল পরীক্ষা দেন এবং 1956 সালের এপ্রিলে জামিয়া আহমদিয়া থেকে শাহেদ ডিগ্রি অর্জন করেন। সেখানেই চৌধুরী সাদউদ্দিন সাহেবের কন্যা মাহমুদা শওকত সাহেবের সাথে তার বিয়ে হয়। 1960 সালের সালানা জলসায় মৌলানা জালালউদ্দিন শাম সাহেব ততার বিয়ে পড়ান। তার সন্তানদের মাঝে 4 পুত্র এবং 2 কন্যা রয়েছেন। তার এক পুত্র হাসান মাহমুদ ওয়াকফে জিন্দেগি, তিনি রাবুয়ায় তাহরিকে জাদিদ দপ্তরে দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করছেন। জনাব মৌলানা সাহেবের প্রথম পদায়ন গুজরাতে হয়েছিল। একইভাবে
তিনি মুরব্বী সিলসিলা হিসেবে পাকিস্তানের বিভিন্ন শহরে দায়িত্ব পালন করেছেন। 1974 থেকে 1978 সাল পর্যন্ত তিনি ঘানাতে ছিলেন। এটি সেই যুগের কথা যখন আমিও সেখানে ছিলাম। আমি দেখেছি তিনি সেখানে অত্যন্ত নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 1983 সন পর্যন্ত তিনি মজলিসে কার্পোর দাজের সেক্রেটারিও ছিলেন। এরপর 83 সালে মজলিসে কার্পোর দাজের সদর মনোনীত হন। 1983 থেকে 98 সন পর্যন্ত নাজির ইসলাম ও ইরশাদ মার্কাজিয়ার দায়িত্ব পালন করেন। এরপর 2011 সন পর্যন্ত নাজের খেদমতে দরবেশান, আর এরপর 2011 থেকে 2017 সন পর্যন্ত নাজির রিশতা নাতা ছিলেন এবং 2017 সালে অসুস্থতার কারণে অবসর গ্রহণ করেন। তার মাঝে তবলিগ করার, মানুষের সাথে কথাবার্তা বলার এবং বক্তৃতা করারও অনেক দক্ষতা ছিল। এমন বহু ঘটনা রয়েছে যাতে তিনি বিভিন্ন মতাদর্শের অনুসারী মানুষের সাথে এবং আলেম সম্প্রদায়ের সাথে বিভিন্ন বিতর্কিত বিষয়ে আলোচনা হতো এবং অত্যন্ত যৌক্তিক ও জ্ঞানগর্ভ উত্তর তিনি প্রদান করতেন। যেভাবে আমি বলেছি, তিনি একজন সুবক্তা ছিলেন। শ্রোতামণ্ডলীকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারতেন। যেসব মুরব্বী তার সাথে কাজ করেছেন তারাও এই কথাই লিখেছেন যে তিনি আমাদেরকে সাথে নিয়ে চলতেন। প্রত্যেকেই লিখেছেন যে আমাদের সাথে অত্যন্ত স্নেহপূর্ণ আচরণ করতেন, নিজেও তাহাজ্জুদ ও ইবাদত পালনকারী ছিলেন এবং অন্যদেরও, বিশেষ করে মুরব্বীদেরকে, তাহাজ্জুদ ও ইবাদতের ব্যাপারে উপদেশ দিতেন। খিলাফতের প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যের এক অসাধারণ মানে তিনি উপনীত ছিলেন। চতুর্থ খিলাফতের যুগে তাকে কিছুটা পরীক্ষারও সম্মুখীন হতে হয়েছে, কিন্তু পরিপূর্ণ আনুগত্যের সাথে তিনি সেই যুগ অতিবাহিত করেন এবং অধীনস্থ থেকেও কাজ করেছেন। বরং কেউ তাকে বলেছেও যে পূর্বে আপনি নাজির ছিলেন আর এখন এর স্থলে অন্য কোনো নাজিরের অধীনে আপনাকে কাজ করতে হচ্ছে। কয়েকজন মুরব্বীও লিখেছেন এবং তার এক কন্যাও এই কথা লিখেছেন যে তিনি তখন প্রত্যুত্তরে বলেন, যুগ খলিফা ভালোভাবে জানেন বা উত্তম জানেন যে কার কোথায় কি প্রয়োজন। আমি জীবন উৎসর্গ করেছি, আমাকে যদি ঝাড়ু দেওয়ার কাজেও লাগানো হয় আমি সেই কাজই করব যার নির্দেশ যুগ খলিফা প্রদান করবেন। আর এরপর আল্লাহ তাআলা অবস্থার উন্নতিও ঘটান। আর আমার মতে তার সেই পরিপূর্ণ বিশ্বস্ততা ও আনুগত্যের দৃষ্টান্ত কবলিয়তের মর্যাদা লাভ করে আর তিনি পুনরায় সদর আঞ্জুমানে আহমদিয়ার সদস্যও হন এবং নাজেরও হন। যেখানেই ছিলেন, আমিরের সাথে পরিপূর্ণ সহযোগিতা ও আনুগত্যের আদর্শ প্রদর্শন করেছেন করাচিতে এবং অন্যান্য স্থানেও। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তান সন্ততিকেও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সৌভাগ্য দান করুন। তিনি সাহিত্যাঙ্গনেও বেশ কিছু কাজ করেছেন, পুস্তকাদি রচনা করেছেন। তার একটি বই হলো কলেমা তৈয়বা কি আজমত কা কিয়াম, আহমদি কি পেহচান। আরেকটি পুস্তক হলো আল্লাহ তাআলা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে করিম অর খানা কাবা। আরও একটি পুস্তক হলো জামাতে আহমদিয়া কি তাদাত কা মাসলা। আরেকটি বই হলো নফাজ শরিয়ত মে নাকামি কে আসবাব। আরেকটি বই হলো তৌহিনে রিসালাত কি সাজা। যা হোক, তার এসব রচনাবলী রয়েছে। সাহিত্যাঙ্গনেও তিনি যে কাজ করেছেন, যে যেমনটি আমি বলেছি, তিনি খুবই নিখুঁত কাজ করতেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা ও ক্ষমার আচরণ করুন। দ্বিতীয় জানাজা হলো কাদিয়ানের সাবেক নাজের ইসলাম ইরশাদ মার্কাজিয়া মৌলানা মোহাম্মদ ওমর সাহেবের, যিনি পি কে ইব্রাহিম সাহেবের পুত্র ছিলেন। তিনিও 21 জানুয়ারি তারিখে 27 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম কেরালার অধিবাসী ছিলেন। তার পিতা ইব্রাহিম কুট্টি সাহেব জামাতের চরম বিরোধী ও শত্রু ছিলেন। এই মৌলানা সাহেবের জন্মের 10 বছর পূর্বে তার পিতা ব্যবসার কাজে বোম্বে যান।
সে যুগে বোম্বেতে অনেক আহমদি ব্যবসা বাণিজ্য করতেন। বোম্বের মালাবারেরই এক কয়েকজন আহমদির সাথে তার সাক্ষাৎ হয় এবং আহমদিয়া জামাতের বিশ্বাস সম্পর্কে মত বিনিময় হয়। আর ১৯২৪ সনে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু যখন বোম্বে যান, তখন হুজুরের বরকতময় হাতে বয়াত করে তিনি জামাতভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন। পরবর্তীতে তিনি কাদিয়ান যাওয়ারও তৌফিক লাভ করেন। মৌলানা উমর সাহেব ১৯৫৪ সনে কাদিয়ানে আসেন। দেশ বিভাগের পর নতুনভাবে তখন মাদ্রাসা আহমদিয়া চালু হয়েছিল। তিনি ১৯৫৫ সনে মাদ্রাসায় ভর্তি হন এবং ১৯৬১ সনে মাদ্রাসা আহমদিয়া এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মৌলভী ফাজেল পাশ করার পর এক বছর পর্যন্ত মাদ্রাসার শিক্ষকতা করেন। ছাত্রজীবনে হজরত মসীহ মওউদ রাসূলুল্লাহ-এর সাহাবি হজরত ভাই আব্দুর রহমান সাহেব কাদিয়ানি রাদিয়াল্লাহু আনহু এর ইচ্ছায় প্রায় এক বছর যাবৎ প্রতিদিন সকালে তার বাড়িতে গিয়ে পবিত্র কোরআন শোনানোর সৌভাগ্য লাভ করেন। ১৯৬২ সন থেকে তিনি তবলিগের ময়দানে কর্মজীবনের সূচনা করেন। ভারতের বড় বড় শহরে কাজ করেন এবং অত্যন্ত সফল মুবাল্লিগ হিসেবে কর্ম সম্পাদন করতে থাকেন। বিভিন্ন তবলিগী সভায় বক্তৃতা করতেন তিনি, আর মুনাজারা ইয়াদগিরেও তিনি অংশ নেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ এর বিশেষ পথ নির্দেশনায় কোম্বেটোর এর ঐতিহাসিক মুনাজেরা বা বিতর্ক, যা লাগাতার নয় দিন পর্যন্ত চলমান ছিল এবং যাতে মৌলানা দোস্ত মোহাম্মদ শাহেদ সাহেব এবং কেন্দ্র থেকে আরও প্রতিনিধি গিয়েছিলেন, বিশেষত হাফেজ মুজাফফর সাহেব, বিশেষ তাদের সাথে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ এক স্থানে তার কাজের প্রশংসা করে নিজের এক খুতবায় বলেছিলেন যে কিছু কিছু জামাত এমন আছে যেখানে একজন মানুষই রয়েছে যিনি একাই তাৎক্ষণিকভাবে পুরো বোঝা নিজের কাঁধে হুটিয়ে নেন এবং অনুবাদ করে অজস্র ধারায় তা প্রচার করেন, অর্থাৎ খুতবার অনুবাদ করে তাৎক্ষণিকভাবে প্রচার করেন। আর খোদা তাআলার কৃপায় এমন জামাতগুলো ক্রমশ উন্নতির দিকে ধাবমান, কেননা তারা তাৎক্ষণিকভাবে যুগ খলিফার খুতবা পেয়ে যায়। এতে আমাদের পুরো জামাত জানতে পারে যে কি হচ্ছে। দক্ষিণ ভারতে আমাদের এমন জামাত রয়েছে যারা উর্দু বোঝে না, সেখানে আমাদের জামাতের মুবাল্লিগ মৌলবী মোহাম্মদ উমর সাহেব রয়েছেন। আল্লাহ তাআলা তাকে এ বিষয়ের উন্মাদনা দিয়ে রেখেছেন। খুতবা শোনা মাত্রই তিনি তা অনুবাদ করে তা তাৎক্ষণিকভাবে গোটা জামাতের কাছে পৌঁছে দেন। কাজেই অত্যন্ত পরিশ্রম করে তিনি এ কাজ করতেন। তিনি প্রায় এক বছর ফিলিস্তিনেও কাজ করার সুযোগ পেয়েছেন। পবিত্র কোরআন এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিভিন্ন পুস্তক এবং পত্রিকার মালয়ালম ও তামিল ভাষায় অনুবাদ করার তৌফিক তিনি লাভ করেন। ২০০৭ সনে আমি তাকে নাজির ইসলাহ ও ইরশাদ মারকাজিয়া যখন নিযুক্ত করি এবং এরপর এডিশনাল নাজির ইসলাহ ও ইরশাদ তালিমুল কোরআন এবং ওয়াকফে আরজি নিযুক্ত করি, এছাড়া নায়েব নাজিরে আলা হিসেবেও তিনি দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। তিনি অত্যন্ত সুচারুরূপে এসব দায়িত্ব পালন করেন। মাদ্রাসা আহমদিয়া থেকে পাশ করে বের হওয়ার পর মরহুম সর্বমোট ৫৩ বছর পর্যন্ত জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেন। তিনি তার পেছনে শোকসন্তপ্ত পরিবার হিসেবে চার কন্যা জামাতা দৌহিত্র দৌহিত্রী এবং প্রদৌহিত্র দৌহিত্রীও রেখে গেছেন। জামাতে কাজ করার ক্ষেত্রে তার মাঝে এক প্রকার উন্মাদনা ছিল। পরিবারের সাথেও যখন কোনো ব্যক্তিগত সফরে যেতেন, তখন সফরের সময়ও জামাতে কাজ, বিশেষত অনুবাদ প্রভৃতির কাজে ব্যস্ত থাকতেন। শ্রীলঙ্কার ন্যাশনাল প্রেসিডেন্ট সাহেব লিখেন, শ্রীলঙ্কা আহমদিয়া জামাতের ইতিহাসে সেই স্বর্ণযুগ সর্বদা সুরক্ষিত থাকবে যখন হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ এর বরকতময় নেতৃত্বে আল্লাহ তাআলার কৃপায় কেন্দ্রীয় মুবাল্লিগ হিসেবে মৌলানা সাহেবের প্রথম শুভাগমন ঘটেছিল ১৯৭৮ সালে। জামাতের ভেতর তখন অসাধারণভাবে এক নতুন আধ্যাত্মিক উদ্দীপনার সাথে সংশোধন ও পবিত্র পরিবর্তন পরিলক্ষিত হয়। সেখানে মরহুম মৌলানা সাহেবের অমূল্য সেবা রয়েছে। ১৯৯৪ সনে কলম্বো শহরের রামকৃষ্ণের এক বিশাল হলে মৌলানা সাহেবের শান্তি ও ঐক্য শিরোনামে এমন জোরালো একটি বক্তৃতা হয় যা শ্রবণের জন্য ৪ শতাধিক সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। বিশেষভাবে এই রামকৃষ্ণ আন্দোলনের দেশীয় প্রধান এবং রাষ্ট্রের হিন্দু সংস্ক
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাননীয় দেবরাজ মরহুম মৌলানা সাহেবের বক্তৃতা শুনে অভিভূত হয়ে পড়েন এবং অনেক প্রশংসা করতে থাকেন। কেননা এই বক্তৃতায় মৌলানা সাহেব গীতা থেকে মন্ত্র পাঠ করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সাব্যস্ত করেছিলেন। এজন্যই তার সেই ঐতিহাসিক বক্তৃতাটি আজও তাদের নিকট জনপ্রিয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের চারটি পুস্তক তিনি তামিল ভাষায় অনুবাদ করেছেন। তাছাড়া তিনি নিজে তামিল ভাষায় বিভিন্ন বিষয়ে সাতটি পুস্তক রচনা করেন। তামিলনাড়ু প্রদেশে জামাতি পত্রিকা সমাদানা ওয়াজরি চালু করে দীর্ঘদিন পর্যন্ত সেখান থেকে অন্যান্য প্রদেশে তা প্রকাশ করতে থাকেন। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও পূর্ণ বিশ্বস্ততার সাথে জামাতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিন। পরবর্তী জানাজা হল মুরব্বী সিলসিলা মুকরম হাবিব আহমদ সাহেবের, যিনি রাবুয়ার ফ্যাক্টরি এরিয়া নিবাসী মোহাম্মদ ইসমাইল সাহেবের পুত্র ছিলেন। তিনি গত 25 ডিসেম্বর তারিখে ইসলামাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1979 সালে জামিয়া পাশ করেছিলেন। এরপর পাকিস্তানের বিভিন্ন জেলাতে তিনি কাজ করার সৌভাগ্য লাভ করেন। 1989 সন থেকে 2003 সাল পর্যন্ত নাইজেরিয়াতে কাজ করার সুযোগ লাভ করেছেন তিনি। তখন তিনি 1998 সালের সেপ্টেম্বর মাস থেকে 2000 সালের অক্টোবর মাস পর্যন্ত নাইজেরিয়া জামাতের আমির এবং মিশনারি ইনচার্জও ছিলেন। তিনি বিনয় ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। দাপ্তরিক দায়িত্ব ছাড়া মহল্লার তরবিয়তি দায়িত্ব তিনি সুচারুরূপে পালন করতেন। তিনি স্ত্রী ছাড়া তিন কন্যা এবং দুই পুত্র রেখে গেছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়াসুলভ ব্যবহার করুন এবং তার সন্তান সন্ততিকেও বিশ্বস্ততার সাথে জামাতের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। পরবর্তী জানাজা মোকাররম বদরুজ্জামান সাহেবের, যিনি কিছুকাল যাবৎ যুক্তরাজ্যের ওকালতে মালের কর্মী ছিলেন। গত 3 জানুয়ারি তারিখে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম অত্যন্ত নিষ্ঠাবান এবং পরিশ্রমী কর্মী ছিলেন। তিনি 1944 সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন। জন্মগত আহমদী ছিলেন। সরকারি চাকুরিরত অবস্থায় তিনি কোয়েটা জেলার খোদামুল আহমদিয়ার কায়েদ হিসেবে সেবাদানের সুযোগ লাভ করেন। এরপর বেলুচিস্তানের আনসারুল্লাহর নাজেম হিসেবেও সেবা করেছেন। 1986 সালে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়, যার প্রেক্ষিতে তিনি আল্লাহর পথে বন্দী জীবন কাটানোর সম্মানও লাভ করেছেন। 1995 থেকে 1999 সাল পর্যন্ত রাবুয়ার ওকালতে মাল আউ্বালে সেবা করেছেন। এরপর এখানে লন্ডনে আসার পর রকিম প্রেসে, এরপর 17 বছর লন্ডনের এডিশনাল ওকালতে মাল বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন। পরবর্তী জানাজা মোকাররম মনসুর আহমদ তাসির সাহেবের, যিনি মুরব্বী সিলসিলা মৌলভী মোহাম্মদ আহমদ নঈম সাহেবের পুত্র ছিলেন এবং রাবুয়ার নাজারতে উমরে আম্মার এহতেসাব বিভাগের হিসাব বিভাগের কর্মী ছিলেন। তিনি এখানে লন্ডনে তার পুত্রের কাছে এসেছিলেন এবং গত 30 ডিসেম্বর তারিখে 70 বছর বয়সে নিয়তির বিধান অনুযায়ী মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জীবনের প্রায় 25 বছর ধর্মসেবার উদ্দেশ্যে জামাতের কর্মী হিসেবে বিভিন্ন দপ্তরে সেবা করার তৌফিক লাভ করেছেন। অত্যন্ত মিশুক, ধার্মিক এবং স্নেহপরায়ণ মানুষ ছিলেন। খিলাফতের প্রতি স্বতঃস্ফূর্ত আন্তরিক ভালোবাসা পোষণ করতেন, অন্যদেরও এ ব্যাপারে নসিহত করতেন, সহিষ্ণুতা ও ধৈর্যের সাথে বিষয়াদি মীমাংসা করতেন। সাধারণত জটিল বিষয়গুলো তার কাছে সোপর্দ করা হতো। কখনো কখনো উভয় পক্ষ রাগ ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে দপ্তরে আসত, কিন্তু তার ভালোবাসা ও স্নেহের কারণে তাদের আবেগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিত আর তিনি বিষয় মীমাংসা করে দিতেন। জামাতের সেবা করার এরূপ স্পৃহা ছিল যে তার স্ত্রী লিখেন, তার কন্যা ডাক্তার ফারেহা মনসুরের উলিমার দাওয়াত ছিল। সেদিন সকালে তিনি প্রস্তুত হয়ে দপ্তরের জন্য বের হতে গেলে তার স্ত্রী বলেন যে এটি বিয়ে বাড়ি, আজ অন্তত ছুটি নিয়ে নিন। তিনি উত্তরে বলেন, দাওয়াতের সময় দুপুর 2টায়, সময় নষ্ট করার কি প্রয়োজন, এখন আমি দপ্তরে যাচ্ছি, তখন চলে আসব। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্মান ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করতেন, কোনো বিষয়ে মতের অমিল হলে সম্মানের দাবি বজায় রাখতেন এবং সর্বদা ব্যক্তিগত মত প্রকাশ করতেন।
শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী রুকসান্দা সাহেবা দুই পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপারাচরণ করুন। শিশুকাল থেকে আমি তাকে চিনি, তিনি আমার সহপাঠীও ছিলেন। সর্বদা আমি দেখেছি তার মাঝে বড়ই ভদ্রতা ছিল আর রসবোধ সম্পন্ন, কখনো রাগ না করা, কখনো বিবাদে না জড়ানো ছিল তার বৈশিষ্ট্য। আর এই বিষয়টি শেষ পর্যন্ত তার মাঝে ছিল, যার ফলে তিনি মানুষের মাঝে মীমাংসা করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তী স্মৃতিচারণ হল তানজানিয়ার ডাক্তার ইদি ইব্রাহিম মোয়াঙ্গা সাহেবের, যিনি 9 ডিসেম্বর তারিখে 73 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উগান্ডার ম্যাক্রেরা বিশ্ববিদ্যালয়ে তিনি মেডিকেল বিভাগে ভর্তি হন এবং আল্লাহ তাআলার কৃপায় পূর্ব আফ্রিকার প্রথম স্থানীয় আহমদি ডাক্তার হওয়ার সম্মান লাভ করেন। ডাক্তার সাহেব তার যৌবনকালেই বয়াত করার সৌভাগ্য অর্জন করেন। স্কুল জীবন থেকেই ধর্মীয় অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করতেন। নাম সর্বস্ব ইসলামী পণ্ডিতদের পক্ষ থেকে আহমদিয়া জামাতের বিরুদ্ধে অগণিত আপত্তির কারণে তার হৃদয়ে জামাত সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়। সে যুগেই মুবাল্লেগ সিলসিলা শেখ আবু তালেব সান্দি সাহেবের সাথে তার সাক্ষাৎ হয়, যিনি তার আত্মীয়ও ছিলেন। তার সাথে যখন সেসব আপত্তি সম্পর্কে আলোচনা হয় তখন শেখ সাহেব কেবল বিস্তারিতভাবে সেসব মন গড়া আপত্তিরই উত্তর প্রদান করেননি, বরং আহমদিয়া জামাতের পক্ষ থেকে প্রকাশিত পবিত্র কোরআনের সোয়াহিলি ভাষায় অনুবাদ এবং অন্যান্য পুস্তকও তাকে দেখান। এসব পুস্তক অধ্যয়নের পর ডাক্তার সাহেব বয়াত করেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি তার বয়াতের অঙ্গীকার শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করেন। সর্বদা সকল স্তরের লোকদের কাছে ইসলাম ও আহমদিয়াতের বাণী পৌঁছানোর কাজে রত থাকতেন। তবলিগের জন্য তার হৃদয়ে এক উদ্দীপনা ছিল, যার কারণে আহমদি ও আহমদিদের মাঝে বিশেষভাবে পরিচিত ছিলেন। প্রায়ই নিজের ব্যাগে করে জামাতি বই পুস্তক ও পত্রিকা বাজারে নিয়ে যেতেন এবং বিক্রি করতেন। লোকজন তাকে জিজ্ঞেস করত, আপনি ডাক্তার হয়ে ওখানে বই পুস্তক বিক্রি করছেন? এতে তিনি অত্যন্ত আনন্দঘন কণ্ঠে উত্তর দিতেন যে, আমি যখন হাসপাতালে থাকি তখন দেহের চিকিৎসা করি, আর এখন আমি আত্মার চিকিৎসা করছি। এ দুটি বিষয়কে পৃথক করাও সম্ভব নয়, আর দুয়ের মধ্যে একটিকে উপেক্ষা করা উচিতও নয়। খিলাফতের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক। সন্তানদের ইসলামী শিক্ষা ও আদর্শে লালন পালন করেছেন, তাদের তালিম তরবিয়তের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। এছাড়া বাড়িতে সন্তানদের নিয়ে নিয়মিত বাজামাত নামাজও পড়তেন। বাড়িতে একটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে অন্যান্য জ্ঞানগর্ভ বই পুস্তকের পাশাপাশি জামাতের বই পুস্তকও রেখেছিলেন। নিজ সন্তানদের আহমদিয়াত তথা সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখার ব্যাপারে নিজেও দোয়া করতেন এবং অন্যদেরও দোয়ার জন্য অনুরোধ করতেন। জামাতের সাথে সম্পৃক্ত থাকতেন, তার সন্তানরাও সবাই জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত রয়েছে আর তাদের পিতার মতোই সৎ প্রকৃতির। আল্লাহ তাআলা তাদেরকে সর্বদা জামাতের সাথে সম্পৃক্ত রাখুন আর তারা তাদের পিতার যাবতীয় দোয়া ও পূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণকারী হোক। পাশাপাশি ডাক্তার সাহেবের প্রতি আল্লাহ তাআলা ক্ষমা ও কৃপাসুলভ ব্যবহার করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ হল কাদিয়ানের দরবেশ দিন মোহাম্মদ নাংলি সাহেবের সহধর্মিনী সুগরা বেগম সাহেবা। তিনি গত 6 জানুয়ারি তারিখে 85 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের সাহাবি হজরত হাকিম মোহাম্মদ রমজান সাহেবের কন্যা ছিলেন। তিনি নামাজ রোজায় নিয়মিত, তাহাজ্জুদ গুজার, অতিথি পরায়ণা, ধৈর্যশীলা, কৃতজ্ঞ, পরিশ্রমী, সহানুভূতিশীলা এবং আরও অনেক গুণের আধার একজন পুণ্যবতী নারী ছিলেন। খিলাফতের সাথে ঐকান্তিক ভালোবাসার সম্পর্ক ছিল। কয়েক বছর যাবৎ লাজনা ইমাইল্লার সেক্রেটারি খিদমতে খালক হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। মরহুমা ওসিয়ত করেছিলেন, তিনি তার অবর্তমানে 2 পুত্র ও 2 কন্যা রেখে গেছেন। তার 1 পুত্র বশিরুদ্দিন সাহেব 40 বছর যাবৎ জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। অপর ছেলে মুনির উদ্দিন সাহেব বর্তমানে কাদিয়ানের নিজামে তামিরাত বা নির্মাণ বিভাগের অধীনে সেবারত রয়েছেন। আল্লাহ তাআলা প্রয়াতের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ হল শ্রদ্ধেয় চৌধুরী কেরামতুল্লাহ সাহেবের, যিনি গত 26 ডিসেম্বর তারিখে 95 বছর বয়সে ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ঘটিয়ালিয়া নিবাসী সাহাবি হজরত চৌধুরী শাহদিন সাহেবের পুত্র ছিলেন, যিনি হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের শিয়ালকোট আগমনের সময় বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। মরহুম ছিলেন অত্যন্ত ভদ্র আর নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতেন। তিনি গরিবের বন্ধু, অভাবীদের সাহায্যকারী এবং সর্বাবস্থায় খোদা তাআলার প্রতি কৃতজ্ঞ একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। তার পুত্র সোহেল সাহেব লিখেন,
যে তার মধ্যে অতিথি সেবার গুণটি ছিল অনন্য, আর এর বহিঃপ্রকাশ বিশেষভাবে তখন ঘটত যখন ওয়াকফে জিন্দেগিরা জামাতি সফরে সিন্ধুর বদিনে আসতেন। তিনি ফুরকান ফোর্সেও কাজ করার সুযোগ পেয়েছেন। 1983 সন থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত আলফজল ইন্টারন্যাশনাল এর অফিসে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেছেন। শুরু থেকে নিজের বাড়ি জামাতি অনুষ্ঠানাদির জন্য দিয়ে রেখেছিলেন, আর বর্তমান বাড়িতেও একটি অংশ নামাজ সেন্টারের জন্য বানিয়েছেন। তার মেয়েরাও জামাতের সেবায় নিবেদিত রয়েছেন, আর ছেলেও জামাতের কাজ করছেন। তার দৌহিত্রদের একজন ফরহাদ আহমদ সাহেব জামাতের মুরব্বী হিসেবে এখানেই যুক্তরাজ্যে কেন্দ্রীয় প্রেস অ্যান্ড মিডিয়া বিভাগে কর্মরত রয়েছেন। আল্লাহ তালা মরহুমের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন, তার সন্তান সন্ততি এবং বংশধরদেরও তার সৎকাজগুলো ধরে রাখার তৌফিক দিন। পরবর্তী জানাজা জার্মানির চৌধুরী মুনাবর আহমদ খালিদ সাহেবের, যিনি গত 20 আগস্ট তারিখে 85 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতের ব্যবস্থাপনার সাথে মরহুমের গভীর সম্পর্ক ছিল, তবলিগী ও তরবিয়তি কাজে পূর্ণ অংশগ্রহণ করতেন। জার্মানিতে বিভিন্ন সময় তিনি প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি হিসেবে সেবা করেছেন। মজলিশে আনসারুল্লাহতেও বিভিন্ন পদে কাজ করার সুযোগ পেয়েছেন। এছাড়া পাকিস্তানে থাকাকালে সেখানে তারিখে জাদিদের জমি জমায় ম্যানেজার হিসেবেও তার কাজ করার সৌভাগ্য লাভ হয়। খেলাফতের সাথে গভীর নিষ্ঠার সম্পর্ক ছিল, মরহুম ওসিয়তকারী ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে তার স্ত্রী ছাড়াও 5 পুত্র এবং 6 কন্যা রয়েছে। পরবর্তী স্মৃতিচারণ হল নাসিরা বেগম সাহেবা, যিনি বাংলাদেশের অবসরপ্রাপ্ত মুরব্বী সিলসিলা আহমদ সাদেক মাহমুদ সাহেবের স্ত্রী ছিলেন। তিনি গত 27 নভেম্বর তারিখে ঐশী বিধান অনুযায়ী মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা প্রাক্তন ন্যাশনাল আমির মৌলভি মোহাম্মদ সাহেবের কন্যা ছিলেন। তিনি নামাজ রোজায় নিয়মিত, দোয়ায় অভ্যস্ত, অতিথিপরায়ণ, ধৈর্যশীলা এবং কৃতজ্ঞতাপরায়ণ একজন পুণ্যবতী নারী ছিলেন। রমজান মাসে নিয়মিত পবিত্র কোরআন তিলাওয়াত করতেন এবং কোরআন খতম করতেন। এছাড়াও তিনি আরও বহু গুণাবলীর ধারক বাহক ছিলেন এবং পুণ্যে অভ্যস্ত ছিলেন। আল্লাহ তাআলা মরহুমার প্রতি ক্ষমা ও মাগফিরাত করুন। পরবর্তী স্মৃতিচারণ হল রফিউদ্দিন বাট সাহেবের, যিনি গত 6 ডিসেম্বর তারিখে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবি মৌলভি খয়েরদ্দিন সাহেবের পুত্র ছিলেন। আল্লাহ তালার কৃপায় তিনি যৌবনেই ওসিয়ত করার সৌভাগ্য লাভ করেছিলেন। মরহুম বিভিন্ন পদে জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি নারওয়াল জেলার বদ্দমালহি জামাতের প্রেসিডেন্ট এবং হালকার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াহ ক্যান্ট সেনানিবাস জামাতের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আল্লাহর পথে কারাবন্দী হওয়ারও সৌভাগ্য লাভ করেছেন। তিনি তার অবর্তমানে 4 কন্যা এবং 1 পুত্র রেখে গেছেন। তার এক জামাতা নাসিম আহমদ সাহেব মুবাল্লিগ হিসেবে নাইজেরিয়াতে সেবা করার সুযোগ পাচ্ছেন। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন। আল্লাহ তাআলা সকল মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং নিজ প্রিয়দের সান্নিধ্যে স্থান দিন। যেমনটি আমি বলেছি, নামাজের পর আমি তাদের গায়বানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.